এলআইসি কর্মচারী এজেন্টদের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতি, এলআইসি শেয়ার বেসরকারি সংস্থার কাছে কম দামে বিক্রি করার প্রতিবাদে মূল ভবনের সামনে এলআইসি কর্মচারী এজেন্ট প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। মাইক বেঁধে প্রতিবাদ বিক্ষোভ। বসিরহাটের জীবন বীমা নিগমের সামনে আজ সকাল 11টা থেকে অফিসের সমস্ত কাজ বন্ধ রেখে মূল গেটের সামনে মাইক বেঁধে প্রতিবাদ বিক্ষোভে নামলেন অফিস কর্মী ও এলআইসি এজেন্টরা। এলআইসির বিভিন্ন দামি শেয়ার বেসরকারি সংস্থার হাতে কম দামে বিক্রি করার যে চক্রান্ত চলছে, তাতে কেন্দ্র সরকার একদিকে সাধারণ মানুষ যারা এলআইসির ওপর নির্ভরশীল বিভিন্ন সুযোগ সুবিধা পান, প্রতি মাসে অনেকের সুদ বাবদ টাকা দিয়ে সংসার চলে, সেটা থেকে বঞ্চিত হবে। অন্যদিকে এলআইসির ওপর নির্ভরশীল বহু গ্রাহক যারা বিশ্বাসের ওপর তাদের তিল তিল করে জমানো অর্থ রেখে নিজেদের জীবন সুরক্ষিত করেন, তারাও সমস্যায় পড়বেন। এরই প্রতিবাদে অফিসের কাজ 2 ঘন্টা বন্ধ করে কর্মবিরতির ডাক দেওয়া হয়। সরকার যে এলআইসির এমবেডেড ভ্যালু, এলআইসির যে সম্পত্তি আছে তার যে এমবেডেড ভ্যালু, যার উপরে দাঁড়িয়ে মার্কেটে তার শেয়ার আনতে হয়, সেই এমবেডেড ভ্যালুকে বিদেশের বা যারা মাল্টিন্যাশনালস আছেন বা পুঁজিপতিদের চাপে কমিয়ে 1.1 এমবেডেড ভ্যালুকে তারা নিয়ে আসছেন, যেখানে তাদেরই রেটিং সংস্থা বলছে যে এলআইসির এমবেডেড ভ্যালু অলমোস্ট 4.9 হওয়ার কথা। যদি 4.9 এমবেডেড ভ্যালু হয় এলআইসির, তাহলে এক একটা শেয়ারের মূল্য যে দাম তারা নির্ধারিত করেছেন সেই 960 টাকার থেকে বেড়ে 3,273 টাকা হবে। ভারত সরকার এই কম করে দেখানোর ফলে অন্তত সরকার 50,000 কোটি টাকা লস করছে। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।